জয় গুরু শঙ্কর পরম সম্মানীয় সমগ্র অসমর ভক্তিপ্রাণ রাইজ জয় জয়তে আমার শ্রী শ্রী ভাগবত পাঠ ব্যাখ্যা অনুষ্ঠানের ২৫ বছরীয় রূপালী জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের সমূহ কর্মকর্তা তরফের পরা সশ্রদ্ধ পণিপাত আর ভক্তিভরা সেবা সবার শ্রীচরণত নিবেদন করছো। আমি ছদিনিয়া কার্যসূচীরে এই অনুষ্ঠান ভাগে আয়োজন করবলে লৈছো। লক্ষিমপুর জেলার ভিতর আমার দিহা নামৰ এভাগী কর্মশালা হব। দিহা সম্রাট কমলা গগৈ বাপজনা এই কর্মশালার আঁত ধরব, প্রশিক্ষণ দিব। পরবর্তী সময়ত এই আমার জেলার ভিতরতে আমি প্রমোট করা, আমি আগবাই দিয়া সেই দলসমূহ মাজত দ্বিতীয় দিন আমার কম্পিটিশন হব। আর সেই কম্পিটিশন তৃতীয় দিনের দিহা নাম সদৌ অসম ভিত্তিত হব আর আমার জেলারপা পাঁচটা দলে অংশগ্রহণ করব। পরবর্তী সময়ত অসমের বিভিন্ন স্থানের আমন্ত্রণমূলক শ্রেষ্ঠ ভাওনার দল উত্তরপরিয়া আর দক্ষিণপরিয়া মুঠ দশটা দলে আমার এই অনুষ্ঠানত অংশগ্রহণ করব। এখনই গুরুজনার অঙ্কিয়া ভাওনারে এই অনুষ্ঠানের শুভারম্ভ করা হব। সেহান্তরত এখনই মুকলি সভা যত সাংস্কৃতিক মন্ত্রী পদাধিকার শ্রীমন্ত শঙ্করদেব সংঘ, সত্রাধিকার জনার্দন দেবগোস্বামী প্রভু উত্তর কমলাবাড়ী মাজুলী, তার লগতে আমার সাহিত্য সভার মূল কান্দারী সাধারণ সম্পাদক শর্মা ডাঙরিয়া আমার স্মৃতি গ্রন্থ উন্মোচন করব। তারপর আমার প্রাগ চ্যানেলের সত্রাধিকার ডাঙরিয়াক আমি নিমন্ত্রণ করছো। আর দিহা সম্রাজ্ঞী দিহা গুরু অমিয়া নেওগ বাই আইগী আমার ইয়ালে আহিব। এনে ধরনের বিভিন্ন কার্যসূচী আমি রাখিছো। আমার সাংসদ ডাঙরিয়া থাকিব, বিধায়ক ডাঙরিয়া থাকিব, আমার সমগ্র রাইজে এই অনুষ্ঠানটক উপভোগ করবর কারণে আমি যিমানখিনি কার্যসূচী আগবাই দিছো আপনাদের উপভোগ করব। প্রভু ভগবন্তর ওসর প্রার্থনা জানাইছো যাতে শৃঙ্খলাবদ্ধভাবে প্রভুরে কৃপা করে আমার অনুষ্ঠান ভাগ আগুয়াই লই যায়। সকল রাইজর আশা এই অনুষ্ঠানটি সফল হোক, আমিও আশা করছো আমার হেঁপাহর অনুষ্ঠানটি সফল হোক। আপনাদের প্রচারের দায়িত্ব আমি আপনাদের নারায়ণপুরবাসী হয়ে আপনাদের প্রচার করক, প্রকাশ করক আর রাইজক এই অনুষ্ঠানের আগ্রহান্বিত করে আসব কারণে অনুরোধ জানাই মূল বক্তব্য সামনে রাখি। Gracias.